আমি নাজির, আপনারা দেখছেন এনএস স্টক বাংলা ইউটিউব চ্যানেল। ইতিমধ্যে বেরিয়ে আসলো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ 10টি বড় খবর, তাই প্রতিটি খবর আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। খবরগুলি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আপনার কাছে ছোট্ট একটি অনুরোধ, ভিডিওটিতে একটি লাইক করবেন আর ভিডিওটির নিচে লাল সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে পাশে আসা ঘন্টাটা চেপে দেবেন এই রকম লেটেস্ট ট্রেন্ডিং খবরগুলি সবার আগে দেখার জন্য। শুরুতেই চোখ রাখবো আজকের গুরুত্বপূর্ণ খবর। মোদির পাশে খোদ মমতা, ইউক্রেন প্রসঙ্গে পাঠালেন চিঠি। রাজনীতির ঊর্ধ্বে গিয়ে একই সঙ্গে কাজ করে ইউক্রেনে আটকে থাকা ভারতীয় পড়ুয়াদের দ্রুত দেশে ফেরানো হোক, এমন বার্তা দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি পাঠালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার সেই চিঠি পাঠানো হয়েছে বলে জানানো হয় নবান্নর তরফ থেকে। যদিও ভারতীয় পড়ুয়াদের ইউক্রেন থেকে দেশে ফেরানোর জন্য কেন্দ্র অপারেশন গঙ্গা নামে উদ্ধার কাজ চালাচ্ছে, কেন্দ্রকে আরও উদ্যোগী হওয়ার আবেদন জানিয়ে এবার সরাসরি প্রধানমন্ত্রীকে চিঠি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর। চিঠিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের সঙ্গে হাত মিলিয়ে ভারতীয় পড়ুয়াদের উদ্ধার কার্যের বার্তা দিয়েছে। এমনকি এই সংকটময় পরিস্থিতিতে সমস্ত রকম রাজনীতির ঊর্ধ্বে গিয়ে দেশের গরিমার স্বার্থে একই সঙ্গে মিলেমিশে কাজ করা উচিত বলে মনে হয়েছে তার। প্রয়োজনে তিনি সর্বদল বৈঠক ডাকার আবেদন জানিয়েছেন প্রধানমন্ত্রীর কাছে। এমনকি এই চিঠিতে তিনি নিজের নিঃস্বার্থ সমর্থনের কথা উল্লেখ করেছেন। যদিও ইতিমধ্যে অপারেশন গঙ্গার মাধ্যমে কেন্দ্র ইউক্রেনে আটকে থাকা প্রায় 300 এর বেশি পড়ুয়াকে দেশে ফিরেছে। আরও দ্রুততার সঙ্গে সেই কাজ করার জন্য তিনজন কেন্দ্রীয় মন্ত্রীকে ইউক্রেনের সীমান্তবর্তী দেশগুলোতে পাঠানো হবে বলে সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী। কারণ এই পরিস্থিতিতে ইউক্রেন ভারতের কোনো রকম সাহায্য পায়নি, তাই ইউক্রেন সীমান্তে বহু ভারতীয় বাধা পাচ্ছে সেনাবাহিনীর দ্বারা। তার জন্য মন্ত্রীদের সীমান্তবর্তী দেশগুলিতে পাঠাতে জোর দিচ্ছেন প্রধানমন্ত্রী। অন্যদিকে রাজ্য সরকার গত 26 ফেব্রুয়ারি ঘোষণা করেছিল যে ইউক্রেনে আটকে থাকা রাজ্যের পড়ুয়াদের দিল্লি মুম্বাই বিমানবন্দর থেকে কলকাতা ফেরার জন্য সম্পূর্ণ বিনামূল্যে বিমান টিকিট দেওয়া হবে, যার ফলে ইউক্রেন ফেরত রাজ্যবাসীর কোনো টাকা খরচ করতে হবে না বলেই জানা গিয়েছিল। এছাড়াও বিমানবন্দরে উপস্থিত থাকবে রাজ্যের প্রতিনিধিরা যারা সেই পড়ুয়াদেরকে সাহায্য করবে। এই সমস্ত বিষয়ে তথ্য দিয়ে একটি টুইট করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সোমবার কেন্দ্রের সঙ্গে একজোটে ইউক্রেন থেকে ভারতীয়দের উদ্ধার কাজে নামার আবেদন জানিয়েছেন তিনি। পরবর্তী খবর, লোকসভা ভোটে বদলা নেব, হুঁশিয়ারি শুভেন্দুর। রবিবার রাজ্যের 108 আসনে পুরো ভোট, কারচুপি বুথ দখল হিংসার অভিযোগ তুলেছে বিজেপি সহ সব বিরোধী। আগামী সেই প্রতিবাদে বন্ধ রেখেছে বিজেপি। রাজ্য নির্বাচন কমিশনারকে তলব করেছেন খোদ রাজ্যপাল। রাজ্যের বিরোধী নেতা প্রতিবাদ ক্ষোভ প্রকাশের সঙ্গেই দিয়ে দিলেন হুঁশিয়ারি, জানিয়ে দিলেন লোকসভা ভোটে বদলা নেব। প্রসঙ্গত বিজেপি বারবার এই পুরো ভোটে কেন্দ্রীয় বাহিনীর দাবি তুলেছে, সেজন্য হাইকোর্ট সুপ্রিম কোর্টে গিয়েছে, লাভ হয়নি। কলকাতা হাইকোর্ট রাজ্য নির্বাচন কমিশনের উপরে দায়িত্ব দিয়েছিল, শেষ পর্যন্ত সেই নির্বাচন কমিশনকেই যদিও কাঠগোড়ায় দাঁড় করিয়েছে বিরোধীরা। তার আগে এদিন জায়গায় জায়গায় পথ অবরোধ করে বিজেপি, কাতির পদ্ম পুকুরিয়ায় রাস্তা অবরোধ করে বিজেপি, রাস্তায় গাছের গুড়ি ফেলে দেয়। সেই অবরোধে সামিল হন রাজ্যের বিরোধী দল নেতা তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী। কথা বলেন দলীয় কর্মীদের সঙ্গে, সেখানে তিনি ভোট বাতিলের পক্ষে সওয়াল করেন, তোপ ডেকে বলেন ভোট লুট করিয়েছে পুলিশ, তৃণমূল শেষ, লোকসভা ভোটে বদলা নেব, গুনে গুনে বদলা নেব। রবিবার ছিল রাজ্যের 108 পুরসভা ভোট, সারাদিন ধরে বিভিন্ন জায়গায় সন্ত্রাসের অভিযোগ তুলেছে বিজেপি, প্রতিবাদ সরব হয়েছে, আঙুল তুলেছে শাসক দলের বিরুদ্ধে। পরবর্তী খবর, মুকুল রায়ের বিধায়ক পদ নিয়ে জটিলতা, হাইকোর্টে জমা পড়ল আবেদন। মুকুল রায়ের বিধায়ক পদ খারিজের দাবিতে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে আবেদন, এমনটাই জানিয়েছেন আইনজীবী। এই মামলায় হাইকোর্টে শুনানির নির্দেশ দিয়েছিল আদালত, এক মাসের মধ্যে মামলা নিষ্পত্তি দেয় সুপ্রিম কোর্ট, ফলে মুকুল রায়ের বিধায়ক পদ নিয়ে জটিলতা দেখা দিয়েছে। উল্লেখ্য, মুকুল রায়ের বিধায়ক পদ খারিজের দাবিতে সুপ্রিম কোর্টে উপস্থিত হন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, সেই মামলায় দ্রুত নিষ্পত্তি নির্দেশ দিয়েছিল শীর্ষ আদালত, এক মাসের মধ্যে মামলা নিষ্পত্তির নির্দেশ দেওয়া হয়েছে। তারপরেই কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চে শুনানির জন্য আবেদন জানানো হয়েছে। মুকুলের বিধায়ক পদ খারিজের দাবিতে গত বছরের জুন মাসেই আবেদন জানিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুক্রবার শুভেন্দু অধিকারী সেই আবেদন খারিজ করে দিলেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছেন বিজেপির বিধায়ক মুকুল রায়। স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় জানিয়ে দেন বিজেপিতে রয়েছেন মুকুল রায়, কৃষ্ণনগরের বিজেপি বিধায়ক, দলত্যাগ করেননি। মুকুল রায় দলত্যাগ করেছেন এমন কোনো প্রমাণ তার হাতে আসেনি। বিজেপির তরফে মুকুল রায়ের দলত্যাগের অভিযোগ তোলা হলেও যথাযথ প্রমাণ দেওয়া হয়নি, তাই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর অভিযোগ খারিজ করে দেন তিনি।
মুকুল রায়ের বিধায়ক পদ খারিজের দাবিতে 64 পাতার পিটিশন জমা দেন বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী। 11 জন অভিযোগ জানানোর পর 16 জুলাই থেকে মামলার শুনানি চলে। 28 জানুয়ারি 12তম শুনানি হয়। গোটা শুনানি পর্বে শুভেন্দু অধিকারীর আইনজীবীর তরফে বলা হয়েছিল মুকুল রায়ের তৃণমূলের যোগদানের বেশ কয়েকটি ছবিও। মুকুল রায়ের বিধায়ক পদ নিয়ে জড়িততা পাল্টা মুকুল রায়ের আইনজীবীর তরফে বলা হয়েছিল বেশ কিছু ব্যক্তিগত কারণে অন্য একটি রাজনৈতিক দলের দপ্তরে গিয়েছিলেন তিনি, তবে কোনো পতাকা হাতে নেননি, বরং সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিজেপির হয়ে কথা বলতে দেখা গিয়েছিল তাকে। পরবর্তী খবর, দেখানো হলো ঝাঁটা। বহরমপুরে ওদেরকে ঘিরে ধরে বিক্ষোভ তৃণমূলের। পুরো ভোটের অশান্তির আজ এখনো অব্যাহত। বহরমপুরে তার টের পেলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। সেখানে তাকে ঘিরে ধরে বিক্ষোভ দেখালেন তৃণমূল কর্মীরা। দুই দলের কর্মী সমর্থকদের মধ্যে ঝামেলার খবর পেয়ে গিয়েছিল অধীর। সেখানে তাকে ঘিরেই বিক্ষোভ দেখানো হয়। সোমবার সকালে বহরমপুর সদর হাসপাতাল চত্বরে এই ঘটনা ঘটেছে। পুরো ভোটের অশান্তি নিয়ে এদিনও সেখানে ঝামেলা চলেছিল দুই দলের মধ্যে। খবর পেয়ে বেলার দিকে সেখানে পৌঁছেন অধীর, কিন্তু তাকে দেখে উত্তাপ আরও ছড়ায়। পুলিশ এবং নিরাপত্তার ঘেরাটোপে অধীর চুপ করে দাঁড়িয়ে থাকলেও তার বিরুদ্ধে ধ্বনি তোলেন তৃণমূলের কর্মী সমর্থকেরা। এমনকি ভিড়ের মধ্যে থেকে অধীরকে ঝাঁটা এবং ঝাড়ুও দেখানো হয়। পুরসভা নির্বাচনের ভোটগ্রহণ চলাকালীন রবিবার দিনভর অশান্তির খবর উঠে এসেছে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে। বহরমপুরের একাধিক পুরসভা কেন্দ্রে কংগ্রেস কর্মীদের হেনস্থা করার অভিযোগ ওঠে শাসক দলের বিরুদ্ধে। কোথাও মেরে কংগ্রেস কর্মীর কান ফাটিয়ে দেওয়ার অভিযোগ ওঠে, কোথাও আবার অভিযোগ ওঠে বুথ থেকে কংগ্রেস এজেন্টকে বার করে দেওয়ারও। খবর পেয়ে ভোট চলাকালীনই পরিস্থিতি তদারকিতে বেরিয়ে পড়েন অধীর। বুথে ঢুকে ঝামেলা দেখতে যান, কিন্তু সেখানে তাকে বাধা দেওয়া হয় বলে অভিযোগ করেন অধীর রঞ্জন চৌধুরী। তিনি জানান বাইরের কাউকে বুথে ঢুকতে দেওয়া হবে না বলে জানানো হয় তাকে। তিনি নিয়ম লঙ্ঘন করেছেন বলে অভিযোগ ওঠে, কিন্তু অধীর যুক্তি দেন যে তিনি আইন কানুন ভালোই জানেন, যারা ঝামেলা করছেন তারাই কোনো কিছুর ধার ধারছেন না। ভোটের নামে সন্ত্রাস চলছে বলেও অভিযোগ করেন প্রদেশ কংগ্রেস সভাপতি। গায়ের জোরে তৃণমূল ভোট করাচ্ছে বলে সর্বান তিনি, যদিও তার অভিযোগ উড়িয়ে দেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব। তবে শুধু কংগ্রেস বা অধীরই নন, সিপিএম বিজেপির তরফে পুরো ভোটে হিংসা অশান্তির অভিযোগ তোলা হয়েছে। শাসক দল দেদার ছাপ্পা ভোট করিয়েছে, বহিরাগত নিয়ে ভোট করিয়েছে এবং গোটা পর্বে নির্বাচন কমিশন নীরব দর্শকের ভূমিকা পালন করেছে বলে অভিযোগ তোলেন তারা। পরবর্তী খবর, কাথির পুরো ভোট বাতিল ও পুনর্নির্বাচনের দাবি বিজেপির। মামলা গ্রহণ হাইকোর্টের। বিজেপির কাথির পুরো ভোট বাতিল ও পুনর্নির্বাচনের আবেদন গ্রহণ করলো কলকাতা হাইকোর্ট। রবিবার পুনর্নির্বাচনে কাথিতে ভোট লুটের অভিযোগ করেছে বিজেপি। গেরুয়া শিবিরের অভিযোগ, ভোট লুট করেছে শাসক দল। সন্ত্রাস করে মানুষকে কাথিতে ভোট দিতে দেওয়া হয়নি, তাই কাথির পুরো ভোট বাতিলের দাবি নিয়ে আদালতের দ্বারস্থ হয় বিজেপি। অভিযোগ আবেদনের প্রেক্ষিতেই মামলা দায়ের অনুমতি দিলেন হাইকোর্টের প্রধান বিচারপতি। পাশাপাশি বিজেপির দলীয় সূত্রের খবর, কাথির মতো রাজ্যের সব পুরসভার ভোটে সন্ত্রাস নিয়ে কি আইনি পদক্ষেপ নেওয়া হবে, সেক্ষেত্রে কি আইনি পদক্ষেপ নেওয়া হবে তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিচ্ছে বিজেপি। প্রসঙ্গত এদিনই কাথির পুরসভা নির্বাচনে ভোট লুটের অভিযোগ তোলেন কাথির সাংসদ শিশির অধিকারী। শুধু তাই নয়, নন্দীগ্রামে হারার পর কাথি পুরসভা, কাথি কলেজ ও কাথি সমবায় সমিতিকে নিষ্ণা করেছে প্রশাসন। উদ্দেশ্য একটাই, মুখ্যমন্ত্রীকে সন্তুষ্ট করা। রবিবার কাথি কলেজে ভোট দিয়ে বেরিয়ে এসে এভাবেই রাজ্য সরকারকে বিঁধেছিলেন তৃণমূল সাংসদ। তিনি বলেন দুর্দান্ত ভোট হচ্ছে, সৌমেন্দুকে আটকে দেওয়া হচ্ছে, কারণ তাকে দেখলে মানুষ তাকেই ভোট দেবে। অন্যদিকে রবিবার বিকেলে কাথির পদ্মপুকুরিয়ায় বিজেপি কর্মীদের রাস্তায় অবরোধে সামিল হয়ে ভোট বাতিলের দাবি তোলেন শুভেন্দু অধিকারীও। বিরোধী দলনেতা তোপ দাগেন, ভোট লুট করিয়েছে পুলিশ, ভোট বাতিলের পক্ষে সওয়াল করেন তিনি। পরবর্তী খবর, বিধানসভার অধিবেশন রাত 2টায়। ছোট্ট বলে রাজ্যপালের সমালোচনায় মুখর মমতা। বিধানসভার অধিবেশনের সময় বিভ্রাট নিয়ে রাজ্যপালের করার সমালোচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার মন্ত্রিসভার বৈঠকে এ বিষয়ে সাড়া বলেন তিনি, একটা ছোট্ট ভুলকে বড় করে দেখানোর কোনো অর্থ হয় না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বিধানসভা অধিবেশনের সময় বিভ্রাট নিয়ে তীর ছুড়েন রাজ্যপালের দিকে। মমতা বন্দ্যোপাধ্যায় মন্ত্রিসভার বৈঠকে বলেন, ছাপার ভুলে দুপুরের বদলে রাত 2টো হয়ে গিয়েছিল, সেই ভুল রাজ্যপাল জানাতে পারতেন, প্রয়োজনে আলোচনা করতে পারতেন, তারপর তা ঠিক করে দিতে পারতেন, কিন্তু তা না করে বিধানসভার অধিবেশন ডেকে বসলেন রাত 2টোর সময়। মন্ত্রিসভার অনুমোদন অনুযায়ী রাত 2টোয় অধিবেশনের কথা উল্লেখ করা হয়েছিল সেই ফাইলে। সেই মতো রাজ্যপাল জগদীপ ধনখড় 7 মার্চ রাত 2টোর সময় বিধানসভার অধিবেশন ডাকেন। রাজ্যপাল বলেন, মন্ত্রিসভার সুপারিশ অনুযায়ী রাত 2টোয় অধিবেশন ডাকা হয়েছে। এই ঘোষণা একেবারে নজিরবিহীন পশ্চিমবঙ্গের বিধানসভার ইতিহাসে। মন্ত্রিসভার অনুমোদিত ফাইল পাওয়ার পর রাত 2টোর সময় বিধানসভার অধিবেশন ডাকেন রাজ্যপাল জগদীপ ধনখড়।
বিধানসভার অধিবেশনের এই সময় বিভ্রান্তি নিয়ে রাজ্যপালকে ফোন করেন মুখ্যমন্ত্রী। রাজনৈতিক মহলের মতে স্বাধীনতার পর এমন নজির আর নেই। রাজ্যপালের এই ঘোষণা নিয়ে জোর রাজনৈতিক চর্চা শুরু হয়েছে। তৃণমূলের দাবি, এই সিদ্ধান্ত চরম প্রতিহিংসা স্বরূপ। অন্যদিকে বিজেপির দাবি, সংবিধানকে অবমাননার রাজনীতি। এই বিষয়ে বিস্তারিত জানিয়ে টুইটও করেন রাজ্যপাল জগদীপ ধনখড়। তিনি লেখেন, সংবিধানের 174/1 ধারা অনুযায়ী ক্যাবিনেটের সুপারিশ মেনে নেওয়া হয়েছে। তবে এই সিদ্ধান্তের সপক্ষে রাজ্যপাল মন্ত্রিসভার প্রস্তাবে প্রতিলিপিও টুইট করেন। কেন হঠাৎ রাত 2টার সময় এভাবে অধিবেশন ডাকা হলো, সে বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দিতে মুখ্য সচিবকে তলব করেন রাজ্যপাল। এরপরেই আসল ব্যাপারটি সামনে আসে। পুরো বিষয়টি একটি ভুল, ছাপার ভুল বলেও ব্যাখ্যা করা হয়েছে। মন্ত্রিসভার তরফে যে প্রস্তাব রাজভবনে পাঠানো হয়েছিল সেখানেই প্রথমে লেখা ছিল 7 মার্চ দুপুর 2টায় অধিবেশন হবে, কিন্তু শেষে 7 মার্চ রাত 2টার বিষয়ে উল্লেখ রয়েছে। ছাপার ভুলেই তা হয়েছে বলে জানান মুখ্য সচিব। এরপর রাজ্যপাল রাত 2টার সময় অধিবেশন ডেকে বিতর্ক বাড়িয়ে দেন। নবান্ন ও রাজভবন সংঘাতের আরও প্রকট হয়। রাতের বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখা হয়েছে রাজভবনের তরফে। তবে জানা যাচ্ছে নবান্নের তরফে নতুন করে প্রস্তাব পাঠানো হচ্ছে রাজভবনে। তবে এই বিষয়টিকে নিয়ে শুরু হয়েছে জোর রাজনৈতিক তোড়জোড়।